This is the extra chest posterior view. অর্থাৎ দাঁড়ায় পড়ে দাঁড়িয়ে করা এক্সরেটা। এই যে দিকটা দেখা যাচ্ছে এই দিকটা আসলে পানি। রাইট সাইডে পুরা ডিফিউশন। রাইট সাইডে ফুসফুসের নিচেই পানি জমেছে। আর এটাও এক্সরে, এটা আমরা পোর্টেবল এক্সরে বলি, যেটা আমরা আইসিইউতে করি এপি ভিউ, অ্যান্টেরিয়র পোস্টার ভিউ। এটা যেহেতু পেশেন্টকে শোয়ে করা, এই জন্য পানিটা মার্চ করে গেছে পুরা চেস্ট ফুসফুসের নিচেই। এটাও কিন্তু পুলার ইফিউশন বোঝা যাচ্ছে না, যেহেতু এটা সহায় করা। যে পেশেন্টের পুলার ইফিউশন অর্থাৎ ফুসফুসের নিচে পানি জমেছে, সেই পানিটা বের করা হচ্ছে। আমরা বলি পুলার ফ্লুইড অ্যাসপিরেশন। আপনারা দেখেন জাস্ট পিটের যেখানে ফুসফুসের নিচের দিকটা অংশ থেকে আমরা পানিটা বের করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা পানি অলরেডি প্রায় 300-400 চলে এসেছে। যতটুকু আসে আমরা মোটামুটিভাবে 500-700 বা 1 লিটার আমরা বের করবো। এটা জাস্ট ব্লাড সেট নিডিল, আর কিছু না, ব্লাড সেট নিডিল জাস্ট চেস্ট ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়া। যেহেতু ওখানে পানি, কোনো লাংস টিস্যু নাই, স্মুথলি চলে যায় এবং পানিটা চলে আসে। ধন্যবাদ।